এলএনজির বাজারে দ্রুততম সময়ের মাঝে শক্ত অবস্থান তৈরি করেছে রাশিয়া। এবার দেশটির বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম বলছে, ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম তিনটি জ্বালানি উৎপাদনকারী দেশের মধ্যে একটি হতে যাচ্ছে মস্কো। তাদের মতে, অস্ট্রেলিয়া এলএনজি উৎপাদন কমিয়ে দেয়ায় যুক্তরাষ্ট্র কাতারের পাশাপাশি এই খাতে শীর্ষে অবস্থানের সুযোগ এসেছে রাশিয়ার হাতে। গ্যাসপ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে বিশ্বব্যাপী এলএনজি বাণিজ্যের পরিমাণ 2% বেড়েছে। প্রতিষ্ঠানটি আরও বলছে, অর্থনৈতিক ও শিল্প সম্ভাবনা দুর্বল হবার কারণে ইউরোপে গ্যাসের ব্যবহার হ্রাস পেয়েছে। এতে ইউরোপে এলএনজি আমদানিও হ্রাস পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চীন, ভারত এবং দক্ষিণ এশীয় দেশগুলোতে এলএনজির চাহিদা দিন দিন বাড়ছে। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে মস্কোর ওপর যে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তার প্রভাব পড়ছে ভোক্তা দেশগুলোর ওপর। অন্তরা সেন, সময় সংবাদ।